এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, তবে বর্তমানে এবার বাংলা থেকে ওপার বাংলা টলিউডে কাজে ব্যস্ত দেখা যায় তাকে। সম্প্রতি ডেবিউ করছেন বলিউডে। বছরের শেষ মুহূর্তে ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত করকসিন। এবার বছরের প্রথম দিনে সুখবর জানালেন জয়া। সোমবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভূতপরি সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন জয়া। ভূতমরে পরি হয় প্রকাশ হওয়ার পোস্টারের অভিনেত্রীকে ভূতপরি সাজে দেখা গেছে। ভূতপরি সাজে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন, পাশাপাশি তার পেছনে রয়েছে পরীর মতো দুটি ডানা। জয়া পোস্টারের ক্যাপশনে লিখেছেন, মানুষ মরে ভূত হলে ভূত মরে কি পরি হয়, আলাপ হবে ভূতপরির সঙ্গে। ভৌতিক গল্পের সঙ্গে সিনেমাটিতে জড়িয়ে রয়েছে ক্রাইম ও থ্রিলার। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই ছবির নাম ভূমিকায় রয়েছেন জয়া হোসেন। এছাড়া বাচ্চা ছেলেটির চরিত্রে রয়েছেন বিশান্তক মুখার্জি। সিনেমাটিতে আরও রয়েছেন ঋতিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ। আসছে 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছেন ভূতপরি সিনেমাটি। অনেক আগেই এই সিনেমার চুক্তিবদ্ধ হয়েছিলেন জয়া। সব কাজ শেষ করে অপেক্ষা ছিল মুক্তির, অবশেষে সেই অপেক্ষা কাটছে। এর আগে নতুন বছর উপলক্ষে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যালে একটি ভিডিও বার্তায় সবার উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্ত অবশ্যই আনন্দের, আমরা সবাই একসঙ্গে আনন্দ প্রকাশ করতে চাই, তবে এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায়।